নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা শিখব যে আমরা কিভাবে হাইপার রিয়েলিস্টিক সিনারি আমরা বানাতে পারি অয়েল প্যাস্টেল দিয়ে। তো আমরা কিছু জিনিস আমরা এখানে ডিসকাস করব, তো আপনারা ইন্ট্রো একদমই স্কিপ করবেন না। আমি খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস এইখানেই বোঝাবো যেটা আমাদের এই ড্রয়িংটা করার জন্য খুব দরকার, ঠিক আছে? তাহলে দেখুন, এই ড্রয়িংটা আমরা আগের উইকে বানিয়েছিলাম, আর এইখানে আরেকটা আমি ড্রয়িং রেখেছি, এটা হচ্ছে পুরনো ড্রয়িং। তো দেখুন, এই ড্রয়িংটা আমি করেছিলাম হচ্ছে হ্যান্ডমেড পেপারে, কিন্তু এতে কোনো কোটিং ছিল না। কোটিং বলতে আমি যে অ্যাক্রিলিক বা অয়েল বলছি, সরি, ওয়াটার কালারের যে কোটিংগুলো দিই সেই কোটিংয়ের ব্যাপার বলছি। তো এখানে আগে কোনো কোটিং দেওয়া ছিল না, এই ড্রয়িংটার মধ্যে কোটিং দেওয়া ছিল। তো কোটিং দিলে কি হয় যে আমাদের যে ব্লেন্ডিংটা আছে সেটা আরেকটু বেশি স্মুথ হয়ে যায়। দেখুন, যেটা কোটিং দেওয়া আছে কত সুন্দর এখানে দেখুন এই ব্লেন্ডিংটা হয়েছে। আর এইখানে আপনারা যে ব্লেন্ডিংটা হয়েছে, এই যে আকাশের ব্লেন্ডিং, এইখানে আপনারা তফাৎটা বুঝতে পারেন। আমরা যখনই অয়েল প্যাস্টেল যখন কাগজের উপর যখন ব্যবহার করি তখন কিছু হোয়াইট স্পট ছাড়া যায়। আমরা যদি দূর থেকেও যদি এখন এই ড্রয়িংটাকে যদি দেখি, তাহলে এখানে যে হোয়াইট স্পটস, এই জায়গার যে হোয়াইট স্পটস, এখানে যে কিছু হোয়াইট স্পটস, এগুলো আমরা দূর থেকে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়াইট স্পটসগুলো কিন্তু এখানে আছে। এইখানে দেখুন অতটা আপনারা হোয়াইট স্পটস দেখতে পাবেন না, কিন্তু তাও এইখানে এই হোয়াইট স্পটসগুলো আছে। এই হালকা হালকা দেখুন এখানেও কিন্তু হোয়াইট স্পটসগুলো দেখতে পারবেন। এরপর ভেবে দেখুন, আমরা যখনই আমরা কোনো হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং বানাই তখন কিন্তু আমরা জেনারেলি কার্টেজ পেপার ব্যবহার করি, আর তাতে কোনো লাইট বা শ্যাডোর এলিমেন্ট থাকে তখন ওটা আমাদের হাইপার রিয়েলিস্টিক লাগে। তো আমি কি করেছি, আমি এই পুরো ব্যাপারটাকে কম্বাইন করেছি। আমি কোটিং রেখেছি এখানে, আমি ওয়াটার কালারের একটা কোটিং দিয়েছি, হোয়াইট ওয়াটার কালারের একটা কোটিং দিয়েছি, আর পেপারটা চেঞ্জ করে দিয়েছি। পেপারটা আমরা ওই পেপার নিয়েছি যেটার উপর আমরা হাইপার রিয়েলিস্টিক বানাই, মানে আমাদের কার্টেজ পেপার। এরপর দেখুন, তাতে বুঝতে পারবেন যে এইখানে যে সাদা সাদা যে দেখুন যে ডটসগুলো যেগুলো ছাড়া হয়েছে, সাদা যেগুলো ছাড়া হয়েছে, সেগুলো কিন্তু এই ড্রয়িংগুলো থেকে অনেক বেশি ছোট। এটার ব্লেন্ডিংটা আপনারা বুঝতে মানে বুঝতে পারবেন যে কোটিং করে দেওয়ার পর ব্লেন্ডিংটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে এই দুটোর থেকে। এই দুটোর থেকে অনেকটা আলাদা এই ব্লেন্ডিংটা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের হয় সেটা হচ্ছে যে যখনই দেখবেন আপনারা কোনো হাইপার রিয়েলিস্টিকে কোনো সিনারি বা ল্যান্ডস্কেপ করা হয়েছে, তাতে জেনারেলি কোনো একটা লাইট বা শ্যাডোর এলিমেন্ট থাকে। এই ড্রয়িংয়ে দেখুন এখানে সেরকম লাইট বা শ্যাডোর কোনো এলিমেন্ট নেই, এটা একটা রিয়েলিস্টিক ড্রয়িং। এইখানে যে ঘাসের যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা বলতে পারি যে এখানে লাইট আর শ্যাডোর কিছু এলিমেন্টস আছে, মানে এই যে লাইটটা এখানে পড়েছে ওই জন্য আচ্ছা মানে লাইট কালার্সগুলো দেখা যাচ্ছে। এই ড্রয়িংটার মধ্যে সেরকম লাইট শ্যাডো তো কোনো সেরকম কিছু নেই, শুধু ওই জলের জায়গাটা একটুখানি বলতে পারি। কিন্তু দেখুন এই ছবিটার মধ্যে রাস্তাটা আছে, যেটার মধ্যে কিন্তু রিফ্লেকশন, শ্যাডো, এভরিথিং আছে। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যখনই কখনো এরকম একটা কোনো ড্রয়িং করি যাতে লাইট বা শ্যাডোর এলিমেন্ট আছে, সেই ড্রয়িং অটোমেটিক্যালি আরও বেশি আমাদের রিয়েলিস্টিক মনে হয়। তো এই ড্রয়িংয়ের মধ্যে আমরা যে টেকনিকগুলো ব্যবহার করেছি, কীভাবে ব্যবহার করেছি, সেটা আমরা আরও ডিটেলসে জানার জন্য আমরা চলে যাব টিউটোরিয়ালের দিকে। তো দেখুন, সবার প্রথমে আমরা পেপারটাকে আগে কোটিং করে নিচ্ছি হোয়াইট ওয়াটার কালার দিয়ে। এখানে আমি নর্মাল স্টুডেন্ট ক্যামেল বা ক্যামলিনের যে ওয়াটার কালারটা হয় সেটাই ব্যবহার করেছি। স্পেশাল কিছুই না, জাস্ট কভার করে দিতে হবে পেজটা ভিজিয়ে, তারপর শুকিয়ে নিতে হবে। একবার পুরোপুরি শুকিয়ে গেলে আপনাদের পেপার রেডি। তো দেখুন, এখানে হাইপার রিয়েলিস্টিক এখানে আনার জন্য মেন ব্যাপারটা যেটা আমি করেছি সেটা হচ্ছে যে এমনি নর্মাল কার্টেজ পেপারটা একটু বেশি স্মুথ হয়ে যায় আমাদের সিনারি ড্রয়িংয়ের জন্য। তো আমি এখানে কোটিং দিয়ে জাস্ট জিএসএমটা হালকা বাড়িয়েছি, কিন্তু এতটাও বাড়িয়ে দিইনি যে একেবারে হ্যান্ডমেড পেপারের কোয়ালিটিতে পৌঁছে যাবে।
এবারে দেখুন আমি এখানে পেন্সিল দিয়ে একটু ড্র করে নিচ্ছি। জেনারেলি আমি পেন্সিল খুব একটা ব্যবহার করি না সিনারি ড্রয়িংসে, বাট এইখানে জিনিসটা খুব দরকার, সেই জন্য আমি একটু কই নিচ্ছি। আর খুব একটা দেখুন এখানে ইরেজার ব্যবহার করবে না, তাতে কি হবে যে আমরা অয়েল প্যাস্টেলের যে কোটিংটা দিয়েছি সেই কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে। এবার দেখুন আমি স্টার্টিং করছি এখানে অরেঞ্জ দিয়ে। তো এইখানে একটা জিনিস মাথায় রাখবেন যে রংটা যে আপনারা করবেন সেটা কিন্তু খুব একটা যে হাই প্রেশার দিতে হবে সেরকম না, কিন্তু আপনারা এখানে যেহেতু এই যে ঘাসের যে প্যাটার্নগুলো আছে, যে পাতার যে প্যাটার্নগুলো আছে, এই প্যাটার্নগুলোর জন্য আপনাদের জাস্ট হালকা হালকা ডটস দিতে হবে বা রংটাকে একদম জাস্ট গ্লাইড করাতে হবে একদম হালকাভাবে। তারপর দেখুন আমি এখানে লেমন ইয়েলো দিচ্ছি, হালকা গ্রিন, তো দেখুন এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এখন আমরা যে এখানে যে ওয়াটার কালারের যে কভারটা দিয়েছি, আমাদের মেন যেটা প্রবলেম ছিল যে হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং করতে গেলে আমরা মেনলি আমাদের কার্ট্রিজ পেপারটাই ব্যবহার করতাম, তাতে যে জিএসএমটা যেটা থাকে, যে রাফনেসটা যেটা থাকে সেটা অত্যাধিক স্মুথ হয়ে যায় সিনারি ড্রয়িংয়ের জন্য। কারণ কি, সিনারি ড্রয়িংয়ে এই যে আমরা ড্রয়িং করার সময় হালকা হালকা যে হোয়াইট স্পেস যে ছাড়া যায় সেই জিনিসটা কিন্তু দরকার। সেটা কিন্তু আমাদের একেবারে হাইপার রিয়েলিস্টিক যখন আমরা কোনো অবজেক্ট যখন আঁকি তখন কিন্তু দরকার হয় না, আমাদের চাই যে একদম পুরোপুরি একদম ক্লিন থাকুক বা পুরোপুরি একদম কভার হয়ে যাক, সাদা স্পট যেন কোনো দেখা না যায়। কিন্তু এখানে আমাদের ইন্টেনশনালি ছাড়তেই হবে কিছু সাদা স্পট। আমি দেখুন এখানে পর মিডিয়াম ইয়েলো দিচ্ছি, যে যেই জায়গাগুলোতে আমাদের রং দরকার আমরা সেই সেই জায়গাগুলোতে আগে রং দিচ্ছি। গাছের পোর্শনসগুলো বাদ দিয়ে দিচ্ছি, এখানে দেখুন আমি একটু ডার্ক ব্রাউন দিলাম। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের যে কোনো রঙের কিন্তু ডার্ক ভার্সনে যেতে হবে, ঠিক আছে? তো অরেঞ্জের কিন্তু ডার্ক ভার্সন যেতে গেলে আমাদের বেস্ট অপশনস হচ্ছে যে অরেঞ্জের থেকে একটু ডার্ক হবে হচ্ছে রেড, হবে রেডের থেকে ডার্ক হবে হচ্ছে ডার্ক ব্রাউন, তারপর ডার্ক ব্রাউন, আর তারপর আসবে হচ্ছে ব্ল্যাক। সবুজের ক্ষেত্রে সবুজ, লাইট গ্রিন, ডার্ক গ্রিন, স্যাপ গ্রিন, তারপর আসবে হচ্ছে ব্ল্যাক। তো দেখুন আমি এখানে বাকি জায়গাতে আমি হলুদগুলো যে দিচ্ছি, এবার দেখুন আমি কিন্তু নিচের যে জায়গাটা আছে সেই জায়গাটা ব্লেন্ডিং করে দিচ্ছি, আর এমনভাবে ব্লেন্ডিং করছি যে ওই জায়গাতে যেন খুব একটা হোয়াইট স্পটস যেন দেখা না যায়। একটু আমি এখানে ফ্ল্যাশ টিন্ট দিচ্ছি, আর সাথে আমি দিচ্ছি হচ্ছে আমাদের ডার্ক ব্রাউন। আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে লাইট রঙের থেকে ডার্ক রং আমরা কীভাবে যেতে পারি। যেমন ধরুন ইয়েলোর থেকে ডার্কে যেতে গেলে কিন্তু আমাদের ফার্স্টে অরেঞ্জ যেতে হবে, তারপর আমাদের বা মিডিয়াম ইয়েলোতে যেতে হবে, তারপর অরেঞ্জ যেতে হবে, তারপর রেড, তারপর ব্রাউন, তারপর ব্ল্যাক, এইরকমভাবে যেতে হবে। ইয়েলোর ক্ষেত্রে জেনারেলি দেখা যায় যে ব্ল্যাকটা খুব একটা ভালোভাবে মিক্স হয় না, বা একেবারে ইয়েলো থেকে ডার্কে গেলে আসে না খুব একটা ভালো। এবার দেখুন আমি এখানে ডার্ক গ্রিন দিচ্ছি, স্যাপ গ্রিন দিচ্ছি, কিন্তু হালকা হালকা দেখুন এখানেও আমি হোয়াইট স্পটস যেগুলো আছে সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা আমি পুরোপুরি ব্লেন্ডিং করলাম কিন্তু উপরের দিকে আমি হোয়াইট স্পটসগুলো রাখছি। তো সেটার মেন কারণ হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যখন কোনো একটা জায়গাকে, দূরের কোনো একটা জায়গা তাকিয়ে যখন আছি তখন একটা কিছুটা হাইট অবধি আমাদের দূরের গাছগুলো আমাদের দেখা যাবে, ঠিক আছে? তো সেই গাছগুলো এতটাই মানে ঘিঞ্জি হয়ে যাবে যখনই আমরা কোনো জঙ্গলের দিকে দেখছি, বা ধরুন মাটিটা আমরা যেহেতু অনেকটা দূর অবধি গেছে যে মাটিতে আর কি গাছগুলো আছে, সেই মাটির যে পোর্শনটা আছে সেটা অনেক দূর অবধি গেছে, তো তখন এই মাটির যে পোর্শনসগুলো আছে সেই জায়গাতে কিন্তু আমাদের হোয়াইট স্পটস আমাদের দরকার নেই। কারণ কি, মাটির তলায়ও যদি আমরা যদি দেখি মানে সবুজ মানে একদম ডার্ক গ্রিনের তলায়ও যদি দেখি তো ম্যাক্সিমাম আমরা লাইট গ্রিন পাবো বা ইয়েলো পাবো,
আমরা কিন্তু হোয়াইট স্পটস পাবো না। আমরা এই রাস্তার মধ্যে যখন তাকাই তাতে কিন্তু আমরা যখন অন্য কোনো সলিড অবজেক্ট দিয়ে যখন তাকাই তখন কিন্তু আমরা তাতে কোনো হোয়াইট স্পটস কিন্তু আমরা পাই না। উপরের দিকে যখন আমরা একটা এই রাস্তা আর আকাশ যে জায়গাটা মিশছে সেখান থেকে আমরা গাছ কিছুটা কভার করে নিল, এরপর যে বাকি পোর্শনটা আছে, যে পোর্শনে আমাদের আকাশ আছে, সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে গাছের ফাঁক দিয়ে কিন্তু পেছনের আকাশটা কিন্তু দেখা যায়। সেই কারণে আমরা কি করছি যে সবুজটা দিচ্ছি বা উপরের যে পোর্শনসগুলো আছে সেখানে আমাদের ইন্টেনশনালি কিন্তু এই হোয়াইট ডটসগুলো কিন্তু আমাদের দরকার। এই হোয়াইট স্পট যদি দেখা যায় তাহলে কিন্তু আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো। তবে একটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা, এই যে হোয়াইট স্পটস যেগুলো ছাড়া যাচ্ছে এটা কিন্তু যদি খুব বড় যদি হয়ে যায়, এই স্পটসগুলো যদি একটু বড় বড় যদি দেখতে লাগে ছবির তুলনায়, তাহলে কিন্তু জিনিসটা তখন আর রিয়েলিস্টিক লাগবে না, ম্যাটারটা রিয়েলিস্টিক থেকে বাইরে চলে যাবে। তো এই কারণে কিন্তু আমরা এই পেপারটা কোটিং করেছি। আমরা যখন হ্যান্ডমেড পেপার যখন ব্যবহার করি তখন মেন যে প্রবলেমটা হয় যে এই হোয়াইট স্পটস যেগুলো ছাড়া যায়, এই হোয়াইট স্পটসের সাইজগুলো কিন্তু অনেকটা বড় হয়, যার জন্য কি হয় যে আমাদের ওই রিয়েলিস্টিক ব্যাপারটা কিন্তু জাস্ট রিয়েলিস্টিক আসে, হাইপার রিয়েলিস্টিক আসে না। আমরা এই কোটিংটা করার পর আমরা কিন্তু স্মুথ সারফেস আর ওই হোয়াইট ছাড়া ছাড়া আছে এইরকম সারফেসও ইজিলি আনতে পারবো, যার জন্য এই টেকনিকটা কিন্তু আনা। দেখুন আমি নিচের দিকে এখানে ব্লেন্ডিং করছি, এবার তার উপরে এখানে দেখুন এই যে গাছের যে জায়গাগুলো আছে ঠিক আছে, তার উপরে দেখুন আমি বাকি যে কালার্সগুলো আছে সেগুলো দিচ্ছি ঠিক আছে, যে ডার্ক করার জন্য ধরুন ডার্ক ব্রাউন ধরুন বা ধরুন ব্ল্যাক যাও আছে সেগুলো আমি পরপর পরপর কিন্তু দিচ্ছি, আর হালকা হালকা কিন্তু ব্লেন্ডিংও করছি। যেগুলো মাটির যে পোর্শনসগুলো আছে সেগুলো ব্লেন্ডিংও আমি করে দিচ্ছি, আর যদি হোয়াইট স্পট যদি দেখাও যায় সেগুলো আমরা খুব কম পরিমাণে দেখাতে দিচ্ছি। এই জায়গাটা যে আমরা যে করছি, এই জায়গাটা আমরা যখন আরেকটু সামনে থেকে দেখবো তখন আপনারা বুঝতে পারবেন যে আমার হাতের মুভমেন্টটা কীরকম আছে। মানে এই জায়গাটার মুভমেন্টটা কিন্তু আমার একদমই এরকম না যে আমি ডট ডট দিচ্ছি, আমি কিন্তু খুব হালকা হাতে জাস্ট রঙটা বোলাচ্ছি কাগজের ওপর, তাতেই যতটা যা আসার আসছে। একটু আমি হোয়াইট ব্লেন্ডিং করে দিলাম কারণ কি দূরের দিকে যে পোর্শনসগুলো আছে সেগুলো কিন্তু লাইট কালারের দেখা যাবে। এবার দেখুন আমি যে অরেঞ্জ যে পোর্শনসগুলো আছে বা যে পাতার যে পোর্শনসগুলো আছে কিছু কিছু পোর্শনস গাছের ভেতরে অবধি ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে। সেটার কারণটা হচ্ছে যে আমরা যখন ব্ল্যাকটা দেবো তার উপরে এরপর আমরা কি করব, একটু বেশি করে যখন আমরা যখন গাছের গায়ে যখন অন্য রঙগুলো দিয়ে দিচ্ছি তারপর আমরা ওইটাকে কমাতে পারি ব্ল্যাক দিয়ে, যেহেতু গাছের কালারটা আমাদের এখানে আমরা ব্ল্যাক মেনলি দেখাচ্ছি। তাতে কি হবে যে ধরুন আপনারা যদি এরকম হতো যে মানে ভেতর অবধি যদি একটু না দেন তাহলে দেখতে কীরকম লাগবে, যে মানে পাতাটা আছে তারপর সাইডে একটা সাদা বর্ডার আছে। এবার গাছের যে রঙটা আছে সেটা কিন্তু পাতার মাঝখান দিয়ে গাছের রঙটা দেখা যাবে, সাদা কিন্তু কিছু দেখা যাবে না। সেই কারণেই দেখুন আমরা কি করেছি, একদম ভেতর অবধি কিন্তু রঙটা দিচ্ছি, তবেই কিন্তু রিয়েলিস্টিক ব্যাপারটা লাগবে, তবেই কিন্তু মনে হবে যে পাতাটা ঠিক গাছের উপরে আছে। নাহলে কি মনে হবে পাতা আছে তারপর একটা পেছনে একটা সাদা কিছু আছে তারপর গাছটা আছে, বা ওই জায়গাটা যে রং করা হয়েছে সেই জিনিসটা বোঝা যাবে। ওই জিনিসগুলো বোঝা গেলে কিন্তু তখন আর রিয়েলিস্টিক লাগবে না বা হাইপার রিয়েলিস্টিক লাগবে না, যে কারণে এই জিনিসটা মেনটেন করা কিন্তু খুব দরকার। এবার দেখুন আমি কি করছি, আমার যে স্টেডলারে 8B এক্সট্রা ডার্ক যে পেন্সিলটা আছে সেটা দিয়ে আমি একটু হালকা হালকা যে ডালপালাগুলো আছে সেগুলো করে দিচ্ছি এবং বাকি গাছগুলোও করছি। তো দেখুন আমি এখানে যে ডার্ক পোর্শনসগুলো আছে ওখানে ডার্ক ব্রাউন আর এই যে উপরে দেখুন যে পোর্শনটা করছি ওখানে অরেঞ্জ রেড ডার্ক ব্রাউন আমি দিচ্ছি। এবার দেখুন হাতের মুভমেন্টটা দেখুন, একদম হালকাভাবে জাস্ট মুভ করাচ্ছি, তাতেই কিন্তু আমাদের যা আসার আসছে। এই অ্যাবস্ট্র্যাক্টনেস যেটা আছে না, এই জিনিসটাই কিন্তু একটা পুরো অল টোটাল ছবিটাকে কিন্তু রিয়েলিজমের দিকে নিয়ে যায়। আমি কিন্তু এখানেও বলে রাখি যে আমি একটু অয়েল প্যাস্টেল হিটিং টেকনিক কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি যাতে লেয়ারিংটা আর একটু বেটারভাবে হয়। আপনাদের যদি অয়েল প্যাস্টেল হিটিং টেকনিক জানা না থাকে তাহলে আমি এখানে আই বাটনে দিয়ে দেবো,
ওখানে অবশ্যই আপনারা দেখে নেবেন যে অয়েল প্যাস্টেল হিটিং টেকনিকটা কি জিনিস। তাও যদি আমি এখানে একটুখানি ওভারভিউ দিয়ে দিচ্ছি, কিছুই না, আপনাদের অয়েল প্যাস্টেলটা একটুখানি হিট করতে হবে। আমি মোমবাতি ব্যবহার করে থাকি, হালকা হিট করছি, দেন ওটাকে একটু ফু দিচ্ছি, হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেন আমি করছি, একেবারে ঠান্ডা না, হালকা ঠান্ডা হচ্ছে, তারপর আমি করছি। তাতে কি হয়, অয়েল প্যাস্টেলটা একটু নরম হয়ে যায় আর আমরা লেয়ারিং ভালোভাবে করতে পারি। লেয়ারিং মানে একটা রঙের উপর আরেকটা রং যখন দিই খুব সুন্দরভাবে রঙটা বসে। এবার দেখুন, একদম আমি হালকা হাতে, দেখুন আমি পুরো যে ছোটো 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 ডালপালা যেগুলো আছে সেগুলো আমি করছি। এই ছোটো ছোটো ডালপালাগুলো আপনারা যত ভালোভাবে দেখাবেন ততটাই ভালোভাবে কিন্তু আপনাদের ছবিটা হাইপার রিয়েলিস্টিকের দিকে যাবে। এই জায়গাটা দেখুন আমি কি করছি, আমি ফ্ল্যাশ টিন দিচ্ছি, তার উপরে আমি দেখুন ডার্ক ব্রাউন দিচ্ছি হালকা হাতে, কিন্তু জাস্ট আমি হতে দিচ্ছি, মানে যে জায়গাতে মুভ করবে করবে। তারপর আমি ব্রাউন দেওয়ার পর দেখুন আমি জাস্ট একদম হালকা হাতে ব্ল্যাকটা বোলালাম, যেখানে যেখানে রং পড়লো আর যেখানে যেখানে রং পড়লো না দুটো মিলিয়ে আমাদের ওই জায়গায় গাছের প্যাটার্নটা তৈরি হয়ে গেল। তো গাছের প্যাটার্ন এতটাই ইজি হয়, এইরকমভাবেই কিন্তু আমরা গাছের প্যাটার্ন কিন্তু খুব ইজিলি আমরা বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে। তো দেখুন আমি এখানে এবার বাকি ডালপালাটা বানাচ্ছি। তো এই যে ধরুন এই যে অ্যাবস্ট্রাক্ট যে জিনিসটা হলো, অ্যাবস্ট্রাক্ট জিনিস মানে আমরা কিন্তু জানি না যে রঙটা কীরকমভাবে পড়বে, কীরকমভাবে রঙটা ওখানে পড়েছে আমাদের কোনো আইডিয়া নেই, কিন্তু তার উপর দিয়ে যখন আমি ব্ল্যাকটা দিচ্ছি একদম নিচের যে ফ্ল্যাশ টিনটা যে কালারটা দিয়েছিলাম সেটা ফুটে উঠছে, আর যে ডার্ক ব্রাউনটা আছে সেটাও ফুটে উঠছে। এই টোটাল এই দুটো জিনিস মিলিয়ে আমাদের একদম রিয়েলিস্টিক একটা গাছের ফিল চলে আসছে। তো দেখুন আমি এখানে আবার ডার্ক ব্রাউন আর ব্ল্যাক দিয়ে আমি আবার আরেকটা গাছ বানাচ্ছি। তো দেখুন আমরা এখানে অলমোস্ট আমাদের গাছগুলো করে এনেছি, একদম যে ডার্ক যে পোর্শনগুলো আছে সেগুলো করছি। এই জায়গাগুলোতে দেখুন আমরা এখানে ভালোভাবে বলতে গেলে যেগুলো লাইট কালার্সের আছে সেগুলো ডার্ক পোর্শনসগুলো করছি। তো দেখুন কীরকম, আপনি এখানে ধরুন স্যাপ গ্রিন দিলেন, স্যাপ গ্রিন দেওয়ার পর যেই আমরা ব্ল্যাকটা দিচ্ছি তারপর কিন্তু আমরা টুকটাক টুকটাক আমাদের যে খালি পেনটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা টুকটাক কিন্তু আমরা ওখানে ডট দিচ্ছি। তাতে কি হচ্ছে, আমরা এই ভ্যারিয়েশনসটা পেয়ে যাচ্ছি। এই তিন রকমের ভ্যারিয়েশনসটা কিন্তু আমাদের অরিজিনালিটিটা বজায় রাখতে কিন্তু খুব হেল্পফুল করবে। তো দেখুন এই যে ভ্যারিয়েশনসগুলো আছে না, এই যে ছোটোখাটো ভ্যারিয়েশন, যে গাছের মধ্যে হালকা যে টুকটাক যে ডিজাইন দেখা যাবে, বা এই পাতার মধ্যে এই সামনের দিকে মানে কিছু পাতা হচ্ছে লাইট কালারের, কিছু পাতা হচ্ছে ডার্ক কালারের, এই যে ভ্যারিয়েশনসগুলো আছে এই ভ্যারিয়েশনসগুলোই কিন্তু রিয়েলিস্টিকের দিকে কিন্তু পুরো ব্যাপারটাকে নিয়ে যায়। আর দেখুন একেবারে সব জায়গায় কিন্তু ভরে দিলে হবে না, কিছু দেখুন জায়গা আছে যে জায়গাগুলোতে ব্ল্যাকটা মোটামুটি একদম কালোর সাথেই আছে, ঠিক আছে। পুরোপুরি যদি আমরা ভরে দিই তাহলেও কিন্তু রিয়েলিজম থেকে বেরিয়ে যাবে। তো আমাদের এই যে এই ব্যালেন্সটা কিন্তু আমাদের মেনটেন করাটা খুব দরকার। তো এবারে দেখুন আমি এই জায়গাটা ব্রাউন দিয়ে আমি করছি, একটু অরেঞ্জ দিয়ে করছি। তো এই অরেঞ্জটা আমি এখানে কেন দিচ্ছি, তো যেটা আমি ফার্স্টে বলছিলাম যে ইয়েলোর থেকে আমাদের যদি ডার্কে যেতে হয় তাহলে বেস্ট ওয়ে হচ্ছে, মানে ধরুন অরেঞ্জের যদি আমি ডার্ক না দেখাই, বা সরি ডার্ক ইয়েলোর যদি আমি কোনো যদি ভ্যারিয়েশনস যদি কালারে যদি না দেখাই, তাহলে কিন্তু আমাদের বোঝা যাবে না যে ওইখানে পাতাগুলো আছে। এই ভ্যারিয়েশনসগুলো দেখাবার জন্য আমি কি করেছি, যে পাতার উপরে আমি অরেঞ্জ দিচ্ছি তাতে একটু ডার্ক বোঝা যাচ্ছে, রেডটা আমি দিলাম না দিলাম, কারণ কি যদি রেডটা হচ্ছে দিলে কিন্তু ওই জায়গাটা রেডটা বেশি চোখে ধরবে। ব্রাউনটা দিয়ে আমি কি করলাম, আর একটু হালকা হালকা ডার্ক করলাম, তাতেই কিন্তু আমাদের ওখানে ভ্যারিয়েশনসটা চলে আসবে, যে
ডার্ক ইয়েলো যে মানে আর কি কালারের মধ্যে যে পাতার রঙের যে যে পাতাগুলো যে আছে, অনেক কটা যে পাতা একসাথে আছে, সেই ভ্যারিয়েশনটা আমরা ওখানে পেয়ে যাবো, যেটা দিয়ে আমরা দেখাতে পারবো। তো দেখুন, আমি এখানে অরেঞ্জের উপরে যখন আমি ডার্ক ব্রাউন দিচ্ছি, তখন কিন্তু আমরা ওই অরেঞ্জের যে ডার্কটা সেটা পেয়ে যাচ্ছি, তাতে কিন্তু আমরা অরেঞ্জের ওখানে যে পাতাগুলো আছে সেই ইফেক্টটা কিন্তু আমরা এনে ফেলতে পারছি। আর যখনই আমরা কোনো ডার্ক কালার আমরা যখনই ব্যবহার করি, তখনই কিন্তু যে লাইট কালার যেটা থাকে সেটা কিন্তু ফুটে ওঠে। এই জায়গাটা দেখুন, আমি হিটিং টেকনিক দিয়ে কী করেছি, যে রংটা জাস্ট আমি একটুখানি বেশি করে হিট করে আমি যে ছোটো 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 ডট দিয়েছি, যাতে ওই জায়গাটা আরও বেশি ব্রাইট মনে হয় আর একটু 3D মনে হয়। অ্যান্ড তারপর ওটাকে কিন্তু আমি আমাদের খালি পেনটা দিয়ে কিন্তু ওটা স্ক্র্যাচিং করেছি, যাতে কিন্তু পুরো পাতার ইফেক্টটা কিন্তু আসে। কাঁচি দিয়ে দেখুন আমি কিছু জায়গায় ওখানে করে দিলাম। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখাটা খুব দরকার। দেখুন, এরপর আমরা চলে আসছি রাস্তার দিকে। তো রাস্তার জন্য স্টার্টিং এ আমরা এখানে ডার্ক ইয়েলো দিচ্ছি। মনে রাখবেন, একদম পুরোটা আমরা ডার্ক ইয়েলো দিয়ে দিচ্ছি না, কারণ কি একেবারে দূরের দিকটা দেখা যাবে না, কিছু জায়গায় আমাদের রোডের রিফ্লেকশনসও থাকবে। অরেঞ্জটা দিয়ে বর্ডারটা দিলাম। এরপর দেখুন আমি কি করছি, আমি রিফ্লেকশনসগুলো ক্রিয়েট করছি। তো রিফ্লেকশনস আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, দেখুন রঙের ভ্যারিয়েশনটা আমি আগেই বলে দিচ্ছি, যে ডার্কে যেতে গেলে কী করতে হবে, কোন কালারের কীভাবে ডার্কে আমরা যেতে পারবো। একটু আমি ওখানে ফ্ল্যাশ টিন দিচ্ছি, একটু ব্রাউনিশ দিচ্ছি। তো দেখুন, রিফ্লেকশনের কালার কীভাবে চুজ করবেন, যে আমরা যে আপনার যে মনে হতেই পারে যে আমি এখানে রিফ্লেকশন যে বসাবো, আমি কী কালার রিফ্লেকশনসটা দেবো, ঠিক আছে? তো একদম ধারে কাছে যে রঙটা আছে সেটার রিফ্লেকশনই কিন্তু রাস্তার উপরে পড়বে, বা কাঁচের উপরে পড়বে, বা যে কোনো জায়গা, যে কোনো রিফ্লেকটিভ সারফেস যাও আছে তার উপরে যাও রিফ্লেকশন পড়বে, একদম ধারে কাছে যেটা আছে সেটাই কিন্তু পড়বে। এবার দেখুন, আমি যে এখানে ব্ল্যাকটা দিচ্ছি, এই ব্ল্যাকটা কিন্তু আপনাদের খুব কন্ট্রোলড ওয়েতে দিতে হবে। কীরকম, ধরুন গাছটা যেখান থেকে স্টার্ট হয়েছে, আমি যদি ধরুন রিফ্লেকশনটা দিলাম যখন, সেখান থেকে না দিয়ে একটু সরিয়ে দিয়ে দিলাম, তাহলেই কিন্তু জিনিসটা গণ্ডগোল হয়ে যাবে। একদম সোজাসুজি যেখানে অবজেক্ট আছে ঠিক সেখান থেকেই কিন্তু আমরা রিফ্লেকশনটা দেখতে পাবো, ঠিক তার তলার থেকেই হবে। ওটা যদি আমি দূরের দিকে যদি করে দিই, তাহলেই কিন্তু রিয়েলিজম থেকে বেরিয়ে যাবে। হালকা আমি ব্রাউন দিচ্ছি, যেহেতু ডার্ক টোনে আমরা ওই জায়গাটা দরকার। দিয়ে দেখুন আমি এখানে ব্লেন্ডিং করে দিচ্ছি। এই জায়গাটা খুব কেয়ারফুলি দেখবেন, কারণ কি এই জায়গাটার জন্য যেটা আমি বলে থাকি, বলেছি একদম স্টার্টিংয়েই বলেছি, যে কোনো ড্রয়িংয়ে যদি রিফ্লেকটিভ এলিমেন্ট যদি থাকে, তাহলে সেই ড্রয়িং কিন্তু আমাদের আরও বেশি কিন্তু হাইপার রিয়েলিস্টিক বা রিয়েলিস্টিক মনে হয়, যেটা এই রাস্তাটার মধ্যে আছে। তো দেখুন, আমি আগেই নিচের দিকটা একটু হোয়াইট দিয়ে নিয়েছি, তার উপরে কিন্তু আমি লেয়ারিংটা করছি, কারণটা আমরা একটু পরেই আসবো, দেখতে পাবেন যখন, আমি তখন ওই জায়গাটা এক্সপ্লেন করব। একদম দূরের দিকটা আমি মোটামুটি ডার্ক ব্রাউনের শেডের মধ্যেই রেখেছি। হালকা হোয়াইট, হোয়াইটগুলো হচ্ছে এখানে কিন্তু মেনলি হচ্ছে রিফ্লেকশনের জন্য। আমাদের হোয়াইট এখানে আমরা যে কোনো জায়গায় যদি হাই রিফ্লেকশনস যদি পড়ে, তাহলে কিন্তু জায়গাটা একটু হোয়াইটিশ হয়ে যায়। তো বৃষ্টিতে ভেজা আছে রাস্তাটা,
যার কারণে কিন্তু আমরা এখানে রিফ্লেকশনসটা দেখতে পাচ্ছি। এবার দেখুন, আমি কিন্তু এখানে মিডিয়াম ইয়েলোর উপরে ব্ল্যাক দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন যে ব্ল্যাকের সাথে মিডিয়াম ইয়েলো কিন্তু খুব একটা ভালো যায় না, মিক্স করতে গেলে একটা অন্য ধরনের কালার চলে আসে, যেটা কিন্তু ইয়েলোর ডার্ক স্টোন বা মিক্স হয়ে যে এসছে সেরকম বোঝা যায় না। কিন্তু যেহেতু এখানে আমাদের গাছ আছে, সেই কারণে কিন্তু আমরা জিনিসটা একটা চলে যাবে এরকম একটা জায়গায় চলে, মানে চলে আসে, ঠিকঠাক জায়গায় চলে আসে আর কি বলা যেতে গেলে। দেখুন রাস্তার সেন্টার যে পোর্শনটা আছে ওখানে আমি আর একটুখানি একটু ব্রাউন দিয়েছি, ঠিক আছে, ওই অরেঞ্জের ডার্কের জন্য। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আপনাদের পুরো ওভারঅল ড্রয়িংটাকে রিয়েলিস্টিক বানাবে, যে কোন কালারে আমি কিভাবে ডার্কে নিয়ে যাচ্ছি, লাইটেস্ট কালার কোনটা আছে, অ্যান্ড কিভাবে আমি লাইট কালারটাকে এক্সপোজ করব বা কিভাবে লাইট কালারটা যেন দেখা যায়। এই জিনিসগুলোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি দেখুন এখানে হোয়াইট পেন্সিল দিয়ে স্ক্র্যাচিং করে আমি জাস্ট এখানে শ্যাডোটা দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাকটা দেওয়ার পর আমি জাস্ট স্ক্র্যাচিং করে ব্ল্যাকটা তুলে দিচ্ছি, যেটা ইয়েলোর সাথে হালকা ব্লেন্ড হয়ে দেখাচ্ছে যে নিচের দিকে শ্যাডোটা কীরকমভাবে পড়েছে। একটু ব্রাউন দিচ্ছি যাতে আর একটুখানি ডার্ক টোনটা, মানে যে একদম মিশে যাওয়ার ব্যাপারটা যেন খুব ভালোভাবে আসে, ব্লেন্ডিংয়ের ব্যাপারটা যেন ভালোভাবে আসে। এবার দেখুন আমি কিন্তু কিছু কিছু স্ট্রোকস হালকা হরিজন্টাল ভাবে দিচ্ছি। তো দেখুন গাছ হচ্ছে একটা অবজেক্ট যেটা কিন্তু হচ্ছে আমাদের ভার্টিক্যাল, লম্বালম্বি কিন্তু দাঁড়িয়ে আছে, তো সেই কারণেই লম্বালম্বি রিফ্লেকশনটাও রাস্তাতে পড়েছে। এরপর রাস্তার মধ্যে জল পড়ে আছে বলে ওটার রিফ্লেকশনটা হচ্ছে, সেই কারণে গাছটা যেহেতু ভার্টিক্যাল আমাদের রিফ্লেকশনটাও কিন্তু ভার্টিক্যাল লম্বালম্বি। কিন্তু অরিজিনালি যদি আমরা যদি দেখতে যাই তো রাস্তা তো কিন্তু আমাদের ভার্টিক্যাল আমি ভুল বললাম, যে গাছগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল আর আমাদের রাস্তা কিন্তু হচ্ছে হরিজন্টাল একটা সারফেস। তো আমরা যদি কিছু দেখবেন রাস্তার মধ্যে যতই মানে আর কি রিফ্লেকশনসগুলো ভার্টিক্যাল হোক না কেন, যে জায়গাগুলোতে জল একটু কম আছে সেই জায়গাগুলোতে কিন্তু হরিজন্টালি দেখা যাবে ওই জায়গাগুলো। তো এই ছোট ছোট দাগগুলো আমরা যদি না দিই, এই হরিজন্টাল পোর্শনসগুলো যদি আমরা ইন্ডিকেট না করি, তাহলে কিন্তু মনে হবে যে রাস্তাটা মনে হবে যেন কোনো একটা খাদ, মনে হবে যেন কোনো একটা খাদ আঁকা আছে, রাস্তা মনে হবে না, আমাদের কিন্তু রাস্তা দেখাতে হবে, ঠিক আছে। তো ওই জন্য এই হরিজন্টাল স্ট্রোকস কিছু কিছু জায়গায় খুব জরুরি, হালকা হালকাভাবে দিয়ে দিলেন টুকটাক, ব্ল্যাকের সাথে হালকা ব্লেন্ডিং হয়ে যে লাইনটা যে একটু হরিজন্টাল লাইন দেখা যাবে সেটাই কিন্তু যথেষ্ট। আমি দেখুন আগে হোয়াইট দিয়ে নিয়েছিলাম, তার উপরে ব্ল্যাকটা দিয়েছিলাম, তো এবার দেখুন খুব হালকা কন্ট্রোলড ওয়েতে আমি যখনই আমার খালি পেনটা দিয়ে যখন আমি ডটসগুলো দিচ্ছি, হালকা হালকা করে ব্ল্যাকটা উঠছে আর নিচের দিকের হোয়াইটটা দেখা যাচ্ছে। আর আমি দেখুন কিছু কিছু হোয়াইট আমি হরিজন্টাল রাখছি যাতে বোঝা যায় যে এটা কিন্তু রাস্তাটা কিন্তু হরিজন্টাল, একটা ফ্ল্যাট রাস্তা যে আছে সেটা যাতে বোঝা যায়। আপনাদের সেটা কিন্তু বোঝাতেই হবে, নাহলে কিন্তু মনে হবে একটা খাদের উপর আছে। তো দেখুন একদম কন্ট্রোলড ওয়েতে একদম উপরের দিকে ধরে, মানে যতটা কন্ট্রোলভাবে করা যায় সেইভাবে কিন্তু এটা আমি করেছি। আপনারা হাইওয়েতে বা যে কোনো রাস্তার মধ্যে দেখবেন যে লাইট যখন পড়ে তখন কিন্তু এই কিছু কিছু হোয়াইট স্পার্কলিং ব্যাপারটা একটা থাকে রাস্তার মধ্যে, সেই জিনিসটা দেখাতে গিয়েই কিন্তু এই হোয়াইট ডটসগুলো দেওয়া। তো এই ডটসগুলো দেওয়ার হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের খুব একটা সেরকম কিছু করার নেই, আমাদের টিউটোরিয়াল কিন্তু অলমোস্ট শেষ। এরপর জাস্ট আমরা কিছু ফিনিশিং টাচেস দেবো, ব্যাস সেটা হয়ে গেলেই কিন্তু আমাদের কাজ শেষ, আর সেরকম কিছু নেই। তো বন্ধুরা আপনারা যদি লাস্ট অবধি যদি থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, এটা কিন্তু চ্যানেলকে খুব হেল্প করে।
যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটা দেওয়াতে একদম ভুলবেন না, কারণ এভরি উইক আমি নতুন ভিডিও আপলোড করি। যতটা পারবেন শেয়ার করবেন, যাদের দরকার তাদেরকে শেয়ার করবেন। তাহলে দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, ততদিনের জন্য গুড বাই।